শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধ্বনি। বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির অধিকার ও স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের গণমানুষের মুক্তির জন্য পরিচালিত সকল আন্দোলনে তিনি ছিলেন প্রধান চালিকা শক্তি। তার নেতৃত্বেই 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দীর্ঘ 9 মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তিনি সেই সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা মহান পুরুষ শেখ মুজিবুর রহমান। এই মহান পুরুষ 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানের পিতার নাম লুৎফর রহমান ও মা সায়রা খাতুন। বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই সক্রিয় হয়ে ওঠেন রাজনীতিতে। তার ঐতিহাসিক 6 দফা ঘোষণা আর 7ই মার্চের ভাষণের মধ্য দিয়েই বাঙালি জাতি খুঁজে পায় স্বাধীনতার পথ। বায়ান্নর ভাষা আন্দোলনের পরেই জাতীয় রাজনীতির মূল নেতৃত্বে চলে আসেন বঙ্গবন্ধু। হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীকে সঙ্গে নিয়ে গঠন করেন আওয়ামী মুসলিম লীগ। তিনি ওই দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং 1953 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এরপর 1954 সালে সাধারণ নির্বাচন জয়ী হয়ে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। তবে 1955 সালে ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে মুসলিম সদটি বাদ দেওয়া হয়। এরপরে 1963 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। পরে 1966 সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক 6 দফা উপস্থাপন করেন। এরপর 1969 সালের 23 ফেব্রুয়ারি ঢাকা রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগঠনের পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়। লাখো মানুষের এই জমায়েতে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এরপর 1977 সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও ক্ষমতা ছাড়েনি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী। এরই প্রতিবাদে 1971 সালের 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু ডাকে এদেশের সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। পঁচিশে মার্চ রাতের অন্ধকারে হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরহ নিরস্ত বাঙালির উপর, গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর 1971 সালে 16ই ডিসেম্বর 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে নতুন সূর্য উদয় হয় বাংলাদেশের বুকে। পরে 1972 সালে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে শুরু করেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের নতুন এক মিশন। শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ইমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। কিন্তু স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় 1975 সালের 15ই আগস্ট মধ্যরাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তা হত্যা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যকে। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যায় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু আমাদের গর্ব, আমাদের অহংকার। বঙ্গবন্ধুর আদর্শে আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।
তার আদর্শ আজীবন অনুপ্রেরণা ও শক্তি হয়ে বেঁচে থাকবে আমাদের মাঝে। বাংলার এই অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাই বিনম্র শ্রদ্ধা।